আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি হীরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ভীষণ মজার অথেন্টিক দুধ শ্যামাই রেসিপি। বিভিন্ন রকম শ্যামাইয়ের মধ্যে কিন্তু এই দুধ শ্যামাইটা অনেক বেশি মজার যদি আমরা পারফেক্টভাবে রান্না করতে পারি। তো অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে শ্যামাইটা পারফেক্টভাবে রান্না করতে পারেন না, শ্যামাইটা হয়তো বা একেবারে গলে যায়, আবার হয়তো বা একেবারেই দুধ শুকিয়ে যায়। তো মাপ এবং পরিমাণ ঠিক রেখে আমি নতুনদের জন্য একেবারেই এ টু জেড রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল, আর একটি করে লাইক দিবেন সবাই। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভীষণ মজার এবং সহজ এই দুধ শ্যামাই রেসিপিটি। তো রেসিপিটি শুরু করার আগে আমি শ্যামাইটা একটু দেখিয়ে নিচ্ছি। তো এখানে এই যে ইংলিশে লেখা থাকবে কক ভার্মিসিলি, আর একটা মোরগ আঁকা থাকবে, আর এটাই কিন্তু অরিজিনাল কুলসান শ্যামাই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কুলসান ভার্মিসিলি লেখা, অনেক শ্যামাইয়ে কিন্তু কুলসানের জায়গায় থাকে কুলসুম, তো ওটা কিন্তু আপনারা কখনোই কিনবেন না, আমি শুধু নতুনদের জন্য একটু বলে দিলাম, এটাই কিন্তু কেনার চেষ্টা করবেন। তো যাই হোক, রান্নার জন্য চলে আসলাম কিচেনে। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়ে চুলাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর এখানে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম এবং কাঠবাদাম আমি একটু 2 খণ্ড করে নিয়েছি। এটাকে একটু ঘি ভেজে নিচ্ছি, আর ভাজলে কিছুক্ষণ ভাজলে দেখবেন যে যে কিশমিশটা ওটা কিন্তু খুব বড় বড় হয়ে যায়, ফুলে ফুলে খুব ভালো লাগে আমার কাছে দেখতে। তো এভাবে ভেজে নেবেন, সুন্দর ফ্লেভারও আসবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু ঘি ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ 1-1.5 মিনিটের মতো ভেজে নিলেই হবে, আর চুলার আঁচটা তো একেবারে লো হিটে ভাজবেন, তা নাহলে পুড়ে যাবে। এখন এগুলিকে উঠিয়ে নিব, আর এই ঘিয়ের মধ্যেই আমরা শ্যামাইটাকে ভেজে নিব। তো উঠিয়ে নিলাম, তো এখন দিয়ে দিচ্ছি সেই শ্যামাই। আমি এখান থেকে অর্ধেকটা শ্যামাই নিচ্ছি এই শ্যামাইটা রান্না করার জন্য। তো আমি কিন্তু প্যাকেটের মধ্যে থাকা অবস্থাতেই একটু ভেঙে নিয়েছিলাম, তো এখান থেকে অর্ধেকটার মতো দিয়ে এবার আমি ঘিতে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে ভাজতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে আবার। তো অর্ধেকের মতো শ্যামাই দিয়ে এবার আমি আস্তে আস্তে জাল করে প্রায় 1-1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এমনিতেই কিন্তু এটা যথেষ্ট ভাজাই থাকে, তারপরেও একটু ঘিতে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে এই আর কি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব, এবং ওই প্যানের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আর দুধটা ডিপ ফ্রিজে থাকার কারণে এই যে বরফ হয়ে আছে দেখতেই পাচ্ছেন, আর গরুর দুধেই চেষ্টা করবেন রান্না করার জন্য, অনেক বেশি ভালো লাগে খাঁটি গরুর দুধে এই দুধ শ্যামাইটা রান্না করলে, তবে প্যাকেটের দুধ দিয়েও রান্না করতে পারবেন। তো এখন এটাকে বরফটাকে গলিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো একটু নাড়াচাড়া করতে করতে তারপরে হচ্ছে আমি দুটো বড় এলাচ দিয়ে দিলাম, একটু মুখটাকে ফাটিয়ে দিয়েছি যাতে সুঘ্রাণটা বের হতে পারে। 2 টুকরা দিয়েছি দারুচিনি, 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে বলক আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু বেশ খানিকটা কমিয়েও নিয়েছি, মানে একটু ঘন করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর 1/2 কাপ চিনিতেই কিন্তু মিষ্টিটা একেবারে পারফেক্ট থাকবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চিনিটা দেওয়ার পরে আরও একটু পানি ছেড়ে দেয়, তো ওটা শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শ্যামাইগুলা। আর আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছিলাম, কারণ দেখছিলাম যে কতটা পারফেক্ট হয়, তো সবটুকুই লেগে গেছে। এবার অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটা একেবারেই হাইতে রেখে রান্না করতে হবে 1-1.5 মিনিটের মতো। এর থেকে বেশি কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু আবার গলেও যেতে পারে। আর শ্যামাইটা যদি সুন্দরভাবে একটু ভেজে নেন তাহলে কিন্তু এতটা গলেও যায় না একটু বেশি জাল করার পরেও। তারপরেও আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই শেয়ার করছি। তো এবার ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি অনেকটা চীনা বাদামও নিয়েছি, এটাকে একটু ভেজে আর কি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি।
তো খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি আপনি তিন চার প্রকারে বাদাম দিয়ে এটাকে তৈরি করেন তো প্রত্যেকবার কামড়ে কামড়ে বাদামের একটা টেস্ট এটার জন্য আরও অনেক বেশি টেস্টি হয়। রান্না করতে করতে এবার মাপ এবং পরিমাণটা বলে দেই। এক লিটার দুধ নেবেন, হাফ চা চামচ লবণ, হাফ কাপ চিনি এবং হাফ প্যাকেট সেমাই। এই জিনিসগুলি যদি আপনি ফলো করেন আপনারটা একেবারেই পারফেক্ট হবে, আর কোনো টেনশনই করতে হবে না এই দুধ সেমাই রান্নার ক্ষেত্রে। তো এক দেড় মিনিট জাল করার পরে তারপরে দেখবেন যে সেমাইটা একটু নরম হয়ে আসবে। তো এই পর্যায়ে কিন্তু সেমাইটা অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে, আর যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটা হয়ে যাবে। আর আমি একটু চেক করে নিচ্ছিলাম, তো এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিব, আর এই অবস্থায় কিন্তু অনেকটা দুধ মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু যথেষ্ট দুধ শুকিয়ে আসবে। তো আমি ঠান্ডা করে আপনাদেরকে একটু দেখাবো ঠান্ডা হওয়ার পর কতটা পারফেক্ট হয়ে যায়। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর অপেক্ষা করছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার যদি পারফেক্টভাবে রান্নাটা হয়। আমি আবারও বলছি, আমার কাছে তো লাচ্চা সেমাইয়ের থেকেও বেশি পছন্দ এই কুলছান দুধ সেমাইটা। তো এই যে ঠান্ডা করার পরে দেখেন ঠিক এই পর্যায়ে হতে হবে একেবারে পারফেক্ট টেস্টটা যদি আপনি পেতে চান। তো এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো ঈদে আপনারা অবশ্যই এই সেমাইটা একবার হলেও আমার রেসিপিতে ট্রাই করবেন, সবার প্রশংসা পাবেন, খেয়ে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যাবে, এত মজা এবং এত টেস্ট। আর পারফেক্টভাবে যদি এটাকে রান্না করা হয় তাহলে আমার মনে হয় যে অন্য অন্য সেমাই হেরে যাবে এই সেমাইয়ের কাছে। আর এই সেমাইটা আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই পাওয়া যায় কিন্তু যত সেমাই খাই না কেন এই দুধ সেমাইয়ের টেস্টটা কিন্তু সবসময় একটু অন্যরকমই হয়। ছোটবেলায় দেখেছি আমার আম্মাকে যে ঈদ আসলেই কিন্তু এই সেমাইটা অনেক মজা করে অনেক বেশি দুধ দিয়ে রান্না করতেন, তো সেই টেস্ট এখনও কিন্তু মুখে লেগে আছে। তো খুব সহজে আমিও তৈরি করে দেখালাম ভীষণ ভীষণ মজার কুলছান দুধ সেমাই রেসিপি। আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। আর মাত্র কয়েকদিন আছে ঈদের বাকি, তাই না? তো এই ঈদে অবশ্যই আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, সবাই কিন্তু পাগল হয়ে যাবে। সবাইকে আগাম ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।